আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমটিএ ইন্টারন্যাশনাল বাংলাদেশ স্টুডিওজ এর আলোর পথের আজকের এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। সাধারণ মানুষের কাছে রমজান সম্পর্কে খুঁটিনাটি বিষয়ে জানবো। আমরা রমজান সম্পর্কে আপনাকে তিনটা প্রশ্ন করব। আল্লাহু আকবার, রমজানের প্রশ্নোত্তর পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকেও কিছু নতুন প্রশ্ন নিয়ে এসেছি এবং এই প্রশ্নগুলো সাধারণ মানুষের কাছে জিজ্ঞাসা করব এবং তাদের কাছ থেকে সঠিক উত্তরগুলো জেনে নেওয়ার চেষ্টা করব। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথে একটু কথা বলা যাবে? জি বলা যাবে। আচ্ছা, আমরা আপনাকে রমজান সম্পর্কে তিনটা প্রশ্ন করব, দেখি আপনি সঠিক উত্তর দিতে পারেন কিনা। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, রমজান মাসে এতেকাফে বসার সময় কখন? সঠিক বলতে পারি না। পারেন না? একটু চেষ্টা করে দেখেন পারেন কিনা। খেয়াল আসতেছে না। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কোরআন শরীফে একটা রাতের নাম উল্লেখ করা আছে, যে রাতটা হাজার বছরের চাইতে উত্তম, সেই রাতটার নাম কি? মাহে রমজান। রমজান মাসের মধ্যে সেই রাতটা আছে এবং এই রাতটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা সবাই এই রাত সম্পর্কে খুবই সচেতন, তো এই রাতের নামটা কি আসলে? এটা তো সবে কদর, কাছাকাছি গেছে, সবে কদরে হবে। আরেকটু চেষ্টা করেন। সবে কদরে হোক। শিওর আপনি? জি শিওর। আমরা আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটিও সঠিকভাবে নিতে পারছি না। আপনার তৃতীয় প্রশ্ন হচ্ছে, লাইলাতুল কদর কখন হতে পারে? লাইতের 20 সন্তানের পরে 21 সন্তান হতে পারে, বা 22 সন্তানের 23 সন্তান হতে পারে, বা 26-27, এগুলো যে কোনো রমজানে হতে পারে। হ্যাঁ, প্রত্যেক দিনই, যে দিন পালন করে। আমার রমজান সম্পর্কে সাধারণ মানুষকে তিনটা করে প্রশ্ন করছি, তো আপনাকেও তিনটা প্রশ্ন করে দেখি উত্তর দিতে পারেন কিনা। আচ্ছা, রমজান মাসে এতেকাফে বসার সময় কখন? এতেকাফের নাম তো শুনছেন, যে রমজান মাসে অনেকে এতেকাফে বসে, তো এটা শেষ সময় কখন অথবা কখন শুরু হয়? একটু চেষ্টা করে দেখেন পারবেন। না না, আপনি শুধু আপনি বলেন, একটু চেষ্টা করেন পারবেন না, এটা সম্বন্ধে আইডিয়া নেই। আপনার যেটা দ্বিতীয় প্রশ্ন, যে কোরআন শরীফে একটা রাতের কথা বলা হয়েছে, যে রাতটা হাজার বছরের হাজার মাসের রাতের থেকে উত্তম, সেই রাতটার নাম কি? শবে বরাত। রমজান মাসে হয় সেই রাতটা, সবে কদর। আর একটু চিন্তা করেন, 27-এর রাতটা, যেটা 27-এর রাত তো কোনো নাম হয় না আসলে, কোরআন শরীফে এভাবে নাম উল্লেখ নাই। এই রাতে একটা সুন্দর একটা নাম আছে, নামটা জানি না, কিন্তু 27-এর রাতটা আল্লাহ তাআলা কবুল করে সব কিছু নিচে নেবে। আপনি বলছেন 27-এর রাতটা, 27-এর রাত তবে আসলে কোনো নাম না, এটা নামটা মনে জানো নাম এটা মনে নেই এটা। আচ্ছা, আমরা আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটিও সঠিকভাবে নিতে পারছি না। আপনার জন্য যে তৃতীয় প্রশ্ন, সেটা হচ্ছে, লাইলাতুল কদর কখন শুরু হয়? মানে কয় তারিখের পর থেকে আমরা হিসেবে করবো যে যে কোনো দিন লাইলাতুল কদর হতে পারে? না, এটাও ছাড়ি না, সরি, আপনার অ্যান্সারগুলো আমি দিতে পারলাম না ভাই, আশা করি পরবর্তীতে আবার পারবো। আমরা এই ভাইজানকেও তিনটা প্রশ্ন করেছিলাম এবং উনি তিনটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্নের উত্তর সঠিক দিতে পারেননি, দেখি এই প্রশ্নগুলো আরও অন্য কেউ এগুলো উত্তর দিতে পারে কিনা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথে একটু কথা বলা যাবে? জি ভাই বলেন। আচ্ছা, আমরা রমজান সম্পর্কে সাধারণ মানুষকে তিনটা করে প্রশ্ন করছি, দেখি আপনি উত্তর দিতে পারেন কিনা। আপনাকে আমরা তিনটা প্রশ্ন করি। জি ভাই। আচ্ছা, আপনার প্রথম প্রশ্ন হচ্ছে, রমজান মাসে আপনার এতেকাফে বসার সঠিক সময় কখন? বিশ রমজানের পরে। একটু চিন্তা করে বলেন। হ্যাঁ, বিশ রমজানের পরে। সঠিক তো? হ্যাঁ। আচ্ছা, আপনার প্রথম প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে। এখন আমরা যাব আপনার দ্বিতীয় প্রশ্নে। পবিত্র কোরআনে একটা রাত সম্পর্কে খুবই গুরুত্ব সহকারে বলা হয়েছে, যে এই রাতটি হাজার বছরের রাতের থেকে উত্তম, তো এই রাতের নাম কি? শবে কদর রাত। সঠিক তো আপনি? সঠিক।
এটা কিন্তু রমজান মাসে হয় এই রাতটা রমজান মাসের শেষের 10 দিনের বেজর রাত্রিগুলোতে হয় সঠিক আচ্ছা আমরা আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটিও সঠিকভাবে পেয়েছি আপনার আপনার তৃতীয় প্রশ্নটি হচ্ছে যে লাইলাতুল কদর আমরা কখন থেকে বলতে পারি যে আজকেও হতে পারে কালকে হতে মানে শুরু হওয়ার সময় কখন অথবা কখন আমরা বলতে পারি নির্দিষ্ট কোনো সময় নেই অনেকে তো 27 রমজান পালন করে না না এটা 27 রমজান বলে কিন্তু 27 রমজান না एक्चुअली এটা বেজর রাত্রিগুলোতে হয় যে কোনো বেজর রাতে ধরেন যদি আমি 9 রমজান বলি না 9 রমজান হবে না তাহলে কখন থেকে শুরু মানে কখন থেকে বলবো যে এরপর 21 রাত থেকে আর কি 21 রাত পর থেকে বেজর রাত্রিগুলো 21 রাত পর থেকে হ্যাঁ বেজর রাত্রিগুলো আপনার তৃতীয় প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে তো এই ভাইকে আমরা তিনটা প্রশ্ন করেছি তিনটা প্রশ্নে উনি খুব সুন্দরভাবে এবং সঠিক উত্তর দিয়েছেন তার জন্য আমরা ওনাকে একটা উপহার দিচ্ছি একটু খুলে পড়েন এই কাটা বুঝি তো আমগো মাল রে ভাই আচ্ছা আপনার কেমন লাগছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আপনি খুবই সুন্দরভাবে উত্তর দিয়েছেন আশা করি এগুলো আপনি আরো চর্চায় রাখবেন ইনশাআল্লাহ ঠিক আছে ভাই ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম এতেকাফ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে মিশ্র কিছু প্রতিক্রিয়া রয়েছে চলুন এতেকাফ কি কেনই বা এতেকাফে বসা হয় এবং রমজান মাসে এতেকাফের গুরুত্ব কতটুকু একজন আলেমের কাছ থেকে শুনে আসি আমাদের এই এতেকাফ করার সঠিক সময়টা আসলে কখন যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলতেন হ্যাঁ এতেকাফ করার সময়টা নিয়ে আসলে বিভিন্ন ধরনের বিভ্রান্তি আছে বিভিন্ন ধরনের তো আমরা দেখতে পাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সারা জীবন রমজানের শেষ দশকে শেষ 10 দিন তিনি এতেকাফ করেছেন মসজিদে গিয়ে থেকেছেন মসজিদে অবস্থান করে এতেকাফ করেছেন তো এই জন্য রমজানের শেষ 10 দিনই যে মসজিদে অবস্থান করা এটাই হচ্ছে এতেকাফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের জীবনে যতদিন তিনি বেঁচে ছিলেন ততদিন এই শেষের 10 দিন এতেকাফ করেছেন আরেকটা জিনিস আমরা বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে একবারও এতেকাফ বাদ দেন নাই তো আমাদেরকে এই ইতিকাফের ফজিলত সম্পর্কে যদি একটু বুঝিয়ে বলতেন এতেকাফ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এটা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে দেখতে পাই তিনি তার জীবনের প্রত্যেকটি রমজানের এতেকাফ করেছেন এবং তার মৃত্যুর পর তার সহকর্মিনীগণ তার পবিত্র স্ত্রীগণ এই এতেকাফ তারা করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যারা মুসলমান মুমিন তাদেরকেও এতেকাফ করার প্রতি গুরুত্ব আরোপ করেছেন আসলে এতেকাফের এই গুরুত্বটা কারণ কি এর কারণ হচ্ছে রমজানের শেষ দশকে আমরা যে বলেছি এর আগে আমরা আলোচনা করেছি যে একটি রাত লাইলাতুল কদর যেটা হাজার মাসের চাইতে উত্তম সেই রাত এই শেষ দশকে থাকে তো এই জন্যে এটা কবে থাকে এটা কেউ নিশ্চিত না আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিশ্চিত করে বলে দেয়নি তো এই জন্য যদি শেষ 10 দিন মানুষ ঐকান্তিকভাবে ইবাদত বন্দেগীতে নিজেকে লাগিয়ে রাখে আর আল্লাহ তাআলার কাছে নিজেকে সমর্পণ করে দিয়ে রাখে তো সম্ভব খুব সম্ভাবনা থাকে যে তিনি এই লাইলাতুল কদরের মতো যে মহিমান্বিত রাত যেটা পেলে মানুষের জীবন সার্থক হয়ে যায় সেই রাত্রি সে পেতে পারে রমজানের শেষ 10 দিন হচ্ছে এতেকাফের সময় এই এতেকাফের ফজিলত সম্পর্কে আমরা এতক্ষণ জানলাম আশা করছি আপনারা এই বিষয় সম্পর্কে সঠিক ধারণা পেয়েছেন এবং সেই সাথে পরবর্তী অনুষ্ঠানের আগাম আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের এই পর্ব শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু